রুমকি কালকে কান্নাকাটি করে একটা ভিডিও নামিয়েছে, ভিডিওটা আমি দেখলাম। দেখার পর তোমরা বাড়ির লোক হয়ে একটা বুড়ো মানুষকে মৃত্যুর পরে ছাড়ছো না, কন্টেন্ট বানাচ্ছ, আর ওয়াইটের লোককে বলছো চুপ থাকো চুপ থাকো চুপ থাকো। বাড়ে ভাই বা, একটা বুড়ো মানুষ মানছি সে বয়স হয়েছিল, সে যাওয়ার পথে ছিল, চলে গেছে, আত্মার শান্তি হোক, কিন্তু সেটাকে নিয়ে এত নাটক করে ইনকাম করতে লজ্জা করছে না রুমকি? লজ্জা করছে না? আমি ধিক্কার জানাচ্ছি তোমায়। রুমকি নাকি নিয়মকানুন দেখানোর জন্যে ক্যামেরা খুলেছে, ওর এসে থেকেই এখানে মাটিতে পা ফেলা থেকেই মৌ নাকি নিয়মকানুন করতে পারেনি, মৌ ওকে শ্মশানে ঠাকুরকে শ্মশানে ভালো করে জ্বালাতে পারেনি, মৌ নাকি শাশুড়ির ঠাকুর শাশুড়ির হাড্ডিগুলো হাফ জ্বালিয়ে রেখে দিয়েছে মাটির তলায় পুঁতে, মৌ নাকি ঠিক করে চন্দনের ফোঁটাটা দেয়নি, মৌ নাকি তুলসী পাতা বেঁকা উল্টো দিয়েছিল ঠাকুরের চোখে, ঠাকুর যে ঠাকুরটা পরলোক গমন করেছে সেই ঠাকুরকে রুমকি যতটা যত্ন করে পোড়াতে পারতো, আর রুমকির যত্নে যেটুকু ভালোভাবে পুড়ত, মৌ যখন পুড়াতে, মৌ তো মানে নাতি আর কাকু আর কল্লোল ছিল, এই তিন মানে মৌ আর কল্লোলটা ঠিক করে ঠাকুরকে পুড়তে দেয়নি, এটা রুমকি মায়ের বক্তব্য। তাই রুমকি মা এসেছে প্রত্যেকটা নিয়ম কানুন ঠিকঠাক করে ঠাকুর পুরো আত্মার তৃপ্তি করে স্বর্গ লাভ করাবে। নকশাবাজির জায়গা পাও না রুমকি না। আমি না মনে হচ্ছিলো আজকে না কালকের ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে কি যে বড়ম করে যদি ওর মুখের মধ্যে একটা চর বসাতে পারতাম না, এক সেকেন্ড দেরি করতাম না। তাই স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা দেখো। ও বিশাল পণ্ডিত, নিয়ম কানুন আমাদের দেখাতে এসেছে, বিশাল নিয়ম ওদের, প্রচুর নিয়ম, কিন্তু টিপটা পরা বন্ধ নেই ওদের, প্রচুর নিয়ম, কিন্তু গায়ে তেল সাবান মেখে জামা কাপড় পাল্টে বেশ সুন্দর করে বসছে, ওদের প্রচুর নিয়ম, নাতির কান চোখ থেকে জল বেরোচ্ছে না, আমাদের ওই রুমকির বরের বউয়ের কাঁধে মাথা রেখে কান্নাকাটি করার চেষ্টা করছে, কিন্তু রুমকির চোখ থেকে জল পড়াটা অতি সহজ, কেন বলো তো? যতই হোক ঠাকুর সঙ্গে ওর আত্মার মিলন, ঠাকুরকে বলে গেছে এবার বাচ্চা নিস তোর ছেলেই হবে, রুমকি দেরি করবি না, দেখছে বাচ্চা নে তোর এবার ঠাকুরই ছেলে হয়ে তোর পেট থেকে বেরোবে। কন্টানা আমার মনে হচ্ছে মূলে দিতে কান্নাকাটি আর হাসির দিনক্ষণগুলো ঠিক করতে পারোনি, তাই বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা দেখো। রুমকি আবারও মৌয়ের কাছে হেরে গেল, একদম হেরে গেল, মৌ চেক অ্যান্ড মেট রুমকিকে দিয়ে দিল। এবার তোমরা বলবে কেন দিদি রুমকি কী করেছে? কালকের অভিনয়টা রুমকি না করলেও পারত, রিয়েল যখন ওর রিয়েল ব্যাপারটা রিয়েলভাবে তুলে ধরুক, ওর বরের কান্না আসছে না তাও রুমকির কাঁধে রেখে চেষ্টা করছে কান্নাকাটি করার। একটা মানুষ মারা গেছে, এটাকে তো কন্টেন্ট বানানো ছাড়ো তোমরা, তোমরা কন্টেন্ট বানাবে অথচ বাইরের লোককে তোমরা কন্টেন্ট বানাতে দেবে না। বাইরের লোকের কিসের ফিলিংস? যদি বাড়ির লোকের কোনো ফিলিংস না থাকে, বাড়ির লোক যদি না সেটাকে সমঝোত করে, বাইরের লোকের কী দায় পড়েছে তোমরা বলো ভিউয়ার্সরা? মানুষ মারা যাওয়ার পর কি ভিডিও করে না? কেন করবে না? প্রত্যেকটা নিয়ম কানুন সব কিছু দেখায়, ও নিয়মের নামে কি দেখিয়েছে আমাদের কালকের ব্লগটায়, যে কান্নাকাটি করে মনিটাইজেশন অন আছে, যেখানে কাঁদার পর মনিটাইজেশন অন করে কি করে একটা মেয়ে ভিডিও করে এবং প্রত্যেককে বলে প্লিজ তোমরা কন্ট্রোভার্সি করো না, কী করে বলে? কে, রুমকির কথায়? মৌ যে কথাটা বলেছিল কন্ট্রোভার্সি করো না, হয়তো মনের অবস্থা ভালো নেই। আর একটা কথা বলি, এই বাংলাদেশি মানুষদের কথাই আমি বলি, আমার শ্বশুরবাড়িও বাংলাদেশে, এই দেশীয়রা যতটা নিয়মকানুন করে ওই দেশের লোকরা অতটা নিয়মকানুন করে না, করে না, ওদের আগে খাওয়া দাওয়া তারপর নিয়মকানুন, সব ক্ষেত্র পুজোর ক্ষেত্র এদেশীয়রা যতটা উপোস কাপাস বা যাই করে, ও দেশের লোক বাঙালদের মধ্যে যেটা আমরা করেছি তাই বললাম। এখানে যেমন শ্বশুর মারা গেলে স্বামী স্ত্রী একই রকমভাবে হবিষি পালন করতে হয়, একই রকমভাবে চলতে হয়, কিন্তু বাঙালদের মধ্যে তা নয়। বাঙালদের মধ্যে মানে এখন কাজ কিন্তু অ্যাকচুয়ালি কাজ ঠাকুরের কাজ করবে কাকু আর ওর শাশুড়ি, আর তো কী করছে না করছে সেই সব নিয়মকানুনগুলো তুলে ধরলে যে আমাদের মধ্যে এই নিয়ম আছে, তোমাদের মধ্যে আছে কি না, মানুষ এইগুলো যদি করে একরকম। এই কান্নাকাটি নিয়ে অভিনয় প্রথম দিনের ভিডিওতে সত্যি হেসেছো,
হেসেছো, সেটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে পরের দিন ভিডিওতে কাঁদতে হলো, এটাকে বলে চোট্টামি। আর তুমি চোট্টামিগুলো করে ধরিয়ে দাও লোককে, তুমি চোট্টামি করেছো, করার পর লোকের হাতে দিয়ে দাও সেই তীর, মানে চাবুকটা, যাতে তোমাকে চারাম 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 করে মারে। দেখো, তোমাকে আমি বলেছি না, রুমকিকে আমার ভালোবাসতে ইচ্ছা করলেও রুমকি ভালোবাসাটা নিতে জানে না, রুমকিকে কেউ ভালোবাসতে চায় না। আমি তো প্রত্যেক মানুষের সঙ্গে, তো আমাদের কথা হয়, রুমকি খারাপ না, রুমকি মনের দিক থেকে খারাপ না, কিন্তু রুমকি মানুষের কাছে নিজেকেই প্রেজেন্ট করে খারাপভাবে, যার জন্যে রুমকির কোনো বাঁচার পথ থাকে না। কন্ট্রোভার্সির মুখে রুমকি আবার জড়িয়ে গেল। মো দিব্যি একটা ভিডিও করে বলার পর থেমে গেল। ও দেখলো আমার নিয়মকানুন আমি দেখাতে পারবো না, আমার নিয়মকানুন আমি লোককে দেখানোর পর আমার গালেই চড় খাওয়ার থেকে আমি থেমে যাই। ইনি পণ্ডিত, আমি আমাদের নিয়মকানুন দেখাবো এমন ক্যামেরা, কারণ এডিটার তো ছিটতেও জানে না, বাংলা কথা বলবো, আজকে রুমকিকে মনে হচ্ছে আমি ঠাঁস ঠাঁস করে চড়াই। প্রথমত এডিটের ছিটতে জানে না, কোথায় কাটতে হয়, কতটুক দেখাবো কতটুক দেখাবো না, নকশাবাজি করবে, নকশাবাজি করে তারপর আবার লোককে বলবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। কে করতে যায় রে তোকে নিয়ে কন্ট্রোভার্সি? তুই বলিস রুমকিকে আজকে আমার বিরক্ত লেগে গেছে, কালকের ওর কান্নার নকশা আমি দেখে বিরক্ত। ঠাকুরের সঙ্গে রুমকির ভালো সম্পর্ক ছিল, 200% আমরা দেখেছি, আর ঠাকুরকে আমরা যতটুক দেখেছি রুমকির ক্যামেরাতেই দেখেছি, ঠাকুর যে পরিস্থিতি, ঠাকুর কেমন আছে, ঠাকুর আজকে দিনের ঠাকুর যদি আমাদের কোনো স্মৃতি দেখতে হয় তাহলে আমরা রুমকির ভিডিও থেকেই খুঁজে পাবো। মোয়ের ভিডিওতে খুব এসেছিলো, খাবার দিয়ে এসেছে, খবাসের খাবারের থাল নিয়ে এসেছে, এর বাইরে মোয়ের ভিডিও থেকে আমরা কিন্তু খুব যে ঠাকুরকে কোনো জায়গায় খুঁজে পাবো না, যে এখানটায় ঠাকুরকে নিয়ে অনেক আনন্দ হচ্ছে, মজা হচ্ছে বা ঠাকুরকে নিয়ে বসে। হ্যাঁ, একটা সময় যখন ঠাকুর পড়ে যায়নি তখন কিন্তু সকালের চা মৌদের ঘরে খেতে আসতো এবং খাটে বসে চা খেত, গল্প করতো, ঠাকুর কাকু এদিকে শাশুড়ি সবাই গল্প করতো, সেইগুলো ভিডিওতে ক্যাপচার করেছে। কিন্তু বেশিরভাগ ঠাকুর কথা বলা, গল্প করা, মোয়ের নামে নিন্দা করা, কুটকাচালির বদমাইশি বুড়ির, আর এই যে বুড়ির নাতনি দুজনে মিলে মোয়ের পিণ্ডি কুটুর কুটুর করে চটকানো, সেটা রুমকির ভিডিওতেই আমরা পেয়ে যাব। এবার একটা কথা বলি, আমার না রুমকিকে ভালো লাগে, বাস্তব কথা বলছি, রুমকিকে আমার ভেতর থেকে ভালো লাগে। আমার কেন জানি না রুমকিকে আমার ভালো লাগে, তার জন্য বহু প্রোটেস্ট আমি রুমকির জন্য করেছি। যেই সময় অনেকে আমাকে লিখেছে, কবিতায় লিখেছে যে গীতাদির মেন্টাল হ্যারাসমেন্ট বা রুমকিকে অ্যাটাকগুলো দেখেনি, ভালো করে দেখেনিও, প্রথম দিকের গীতাদির, আমরা গীতাদির দিকে তাকাইনি। শোনো, আমি একটা ক্রিয়েটার, গীতাদি একটা ক্রিয়েটার, গীতাদি গীতাদির মতো ভিডিও করে, আমি আমার ভিতর কখনো আমরা গীতাদির দিকে দেখিনি যে গীতাদি কী ভিডিও করছে। একটা দিন একটা ভিডিও গীতাদির আমার কাছে চলে এসেছে, সেই সময় গীতাদির ভিডিওটা আমি দেখলাম, গীতাদি রীতিমতো রুমকির চরিত্র নিয়ে, রুমকির বিয়ের আগে ওর বরের সঙ্গে কী করেছে, নাকি এখানে চলে এসেছে, অনেক কিছু নিয়ে ভিডিও করেছে। এগুলোকে বলে পার্সোনাল অ্যাটাক, যেই কারণে রুমকি হাউ মাউ করে কেঁদে উঠেছে এবং ওর শাশুড়িকে পনির খাওয়ানো থেকে শুরু করে সব ব্যাপারে এত মানে ইয়ে করেছে, সেখানটা কিন্তু আমি প্রোটেস্ট করেছিলাম, মৌ এই নোংরামিগুলো বন্ধ করো। মৌ কিন্তু একটা ভিডিও করে বা লাইভ করে বলেছে বন্ধ হওয়া দরকার, বন্ধ করেছে। রুমকি কিন্তু থামেনি, রুমকি থামেনি, মৌ চেষ্টা করেছে। আজকে যখন চেষ্টা করেনি তা না, চেষ্টা করেছে, মৌ কিন্তু চেষ্টা করেছে, কিন্তু রুমকি কিছুদিন অন্তর বলে আমাকে চিমটি কাটলে আমি আহ করবো, আমার শাগের মোড়া খেতে হবে না, আমি আজ থেকে মুক্তি দিয়ে দিলাম, আমি ওকে নিয়ে কথা বলবো না। হ্যাঁ, মাথা মোটা তবু কি থামতে পেরেছে, কাজের এখানে এসেছে, এখানে এসেও মোয়ের খুদ বের করছে, অনেক নিয়মকানুন হয়নি। তোর কাছে কেউ শুনতে চেয়েছে মৌ কি নিয়মকানুন করেছে কি করেনি? মোয়ের নিন্দাটা না করতে পারলে রুমকির পেটের ভাত হজম হয় না, তোমরা ভালো করে শোনো। এটা হচ্ছে কি বলতো, রুমকির ভেতরে না এগুলো কিছু কিছু না সাইকোলজির ব্যাপার আছে, ওর ভেতরে মোয়ের প্রতি এত রাগ, এত হিংসা, যেটা ও বহিঃপ্রকাশ করে ফেলে বারবার ক্যামেরায়। কিন্তু মৌকে এত মানুষ ভালোবাসে, সেগুলো তারা কিন্তু নিতে পারে না। রুমকিকে কিন্তু অনেকেই ভালোবাসতে চায়, কিন্তু সেই ভালোবাসাটা রুমকি নিয়ে রাখতে পারে না। আমি বললাম আমিও তো রুমকিকে ভালোবাসতে চাই, আমি নিজে বলছি আমি রুমকিকে ভালোবাসতে চাই, আমি রুমকির হয়ে লড়তে চাই, রুমকির ভালো জিনিসগুলো রুমকে আমায় দেখাত, রুমকির প্রত্যেকটা কথার ভেতরে পিনকানি থাকবে,
প্রত্যেকটা বিষয়ে। তুই এখানে এসেছিস, তোর ঠাকুরের কী কাজ করবি, তোর সঙ্গে তোর ঠাকুরের হৃদ্রতা বেশি, তোর পাওয়ার বেশি, তুই ঠাকুরের ঘর দখল করতে পারবি, মানে যেহেতু ঠাকুর আর ওর পাশাপাশি ছিল বা রুম পাশাপাশি, সেই কারণে ঠাকুর ওকে ভালোবাসত, ঠাকুর ওর কাজ করবে, ওর সব কিছু ঠাকুরের ও নিজে হাতে করবে, এই সব নখরাবাজিগুলো তুমি ক্যামেরায় তুলে ধরবা বলে তুমি ভিডিওটা অফ করো না। তুমি ভিডিও করো, মনিটাইজেশনটা অন করছো কেন গাধা? লজ্জা করছে না তোমার ঠাকমা শাশুড়ির মৃত্যুটাকে বেঁচে খাচ্ছ? লজ্জা করছে না? হ্যাঁ, এবার আমাকেও বলবে যে তোমরাও তো একটা মৃত্যু মানুষটাকে নিয়ে ভিডিও করছো। আমি কিন্তু মারা গেছে পরশু দিন, না তার আগের দিন। আমি কিন্তু একবারের জন্য একটা জায়গায় একটা ভিডিও করে আমি এতটুকু বলিনি, ওনার আত্মার শান্তি কামনাটাকেও বলিনি, কারণ মো কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানটায় জাস্ট ফর লিখে এসেছি ওনার আত্মার শান্তি কামনা করি। কালকে গীতাদিকেও দেখলাম রুমকির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসেছে, এবং আমার এক প্রিয় ক্রিয়েটার, সে কিন্তু সবসময় রুমকিকে খুব ভালোবাসে, সুপর্ণা এতটাই ভালোবাসে ও রুমকিকে বাঁচা। সুমনাকে আমি সুপর্ণা বলে ফেলেছি, সুমনা সরি, লাভ ইউ। সুপর্ণা কমেন্ট বক্সে লিখবে কিন্তু তুমি কমেন্টটা যে তুমি এটা হও কি না, তুমি প্রতি মুহূর্তে রুমকিকে আঁচল দিয়ে আড়াল করতে চাও, ভালোবাসো, তুমি এটা কমেন্ট বক্সে লেখো। আমি অ্যাজ এ একজন ভিউয়ার্স, আমি তোমার ভিডিও দেখি, আমি ময়ের ভিডিও দেখি, আমি এর ভিডিও দেখি, কিন্তু তোমার প্রতি, তোমার রুমকির প্রতি একটা সফট কর্নার আছে, যে কারণে তুমি রুমকির ভুলটাকে মানে প্রোটেস্ট করতে চাও, কিন্তু রুমকি তোমার মুখে ঠাস ঠাস করে চড়িয়ে দেয়। রুমকি শুধু তোমার মুখে না, আমাদের মুখেও আচ্ছা করে চড়ায়। কেন বলো তো, রুমকির হয়ে বলা আর গাল বাড়িয়ে চর খাওয়া এক কাজ, সেই কারণে রুমকির হয়ে বলাটা খুব টাফ ব্যাপার। সেই টাফ কাজটা কিন্তু ধরিত্রী সোমা ওইদিকে দেখো, ওকে যা ডাকছে ওই পিছন থেকে পাচ্ছে না, অর্পিতা বাখুবি করে যাচ্ছে। এবার অনেকে বলবে অর্পিতা কিন্তু পার্সোনাল অ্যাটাক করে মৌকে, দেখো অর্পিতার কন্টেন্ট মৌ, যেমন গীতাদির কন্টেন্ট ও চুমকি মানে রুমকি, তেমনি অর্পিতার কন্টেন্ট মৌ। গীতাদি যেমন চুমকির খুদ না থাকার থেকেও কিন্তু খুদ টেনে বের করে ফেলতে পারে, অর্পিতাও মৌয়ের না থাকা খুদের ভেতর থেকেও ও খুদ বের করতে পারে। এটা কন্টেন্ট আর ক্রিয়েটারের, যখন থামানোর কথা ছিল তখন যদি সবাই থেমে যেত, আজকে না মোয়ের খুদ অর্পিতা বের করতো, না খুদ রুমকির গীতাদি বের করতো, কিন্তু এরা বলল না সমালোচনা দরকার। পরে কিন্তু মোয়ের ভিডিওতে বলেছে সমালোচনাটা হওয়া দরকার, সমালোচনা হলে মোয়ের কোথায় ভুল আছে সেগুলো মো শুধরে নেবে, মো এটা বলেছে। আবার এইদিকে এই শাকচুন্নি যেটা আমাদের রুমকি, তাকে আমার মনে হয় আচ্ছা করে ঠাসন দিয়ে ওকে সোজা করার দরকার, কারণ ওকে ঠাসন দিতে দিতে আজকে এই জায়গায় একটু সোজা আমার মনে হয় হয়েছে। এত কিসের অসভ্যতা মেয়ে, একটা মেয়ের পিছনে কী করে এতক্ষণ ধরে, যখন সবাই বলছে, যখন ওর হয়ে অর্পিতা বলছে, ওর হয়ে ধরিত্রী বলছে, ওর হয়ে সোমা বলছে, তাহলে ওর কিসের কুটকুটানি তোমরা বলো দেখিনি কিসের? ও নাকি আসার আগে নিয়ম হয়নি, কত বড় পণ্ডিতি নিয়ে এসেছেন, উনি সব নিয়ম কানুন একবারে করবেন, উনি একবারে সেরা সর্বেসেরা সব কিছুতে পণ্ডিত, মৌ কিচ্ছুটি জানে না, মৌ জানে না, মৌ ক্যামেরা বন্ধ করে রেখেছে। তুই জানিস তুই ক্যামেরা খুলে কাজগুলো দেখা, একবার হাসছিস একবার কাঁদছিস, কাজের কাজ কী দেখাচ্ছিস, মুড়া গাছটা কী, তোমাদের মধ্যে টিপও পড়ে আছো, ঠাকমা শাশুড়ি মারা গেলেও তো তোমাদের তো অছস, তোমরা দেখছি ইয়েও পড়ছো, ড্রেস চেঞ্জ করেও পড়ছো, এগুলো কী ধরনের নিয়ম কানুন বলো দেখিনি, বুঝিয়ে দাও তো আমাদের। নিয়ম নেই কিন্তু এই নিয়মগুলো আছে, আসি অবস্থায় মাথা চড়ানো যাবে না, মাথায় তেল দেওয়া যাবে না, সিঁদুর পরা যাবে না, টিপ পরা যাবে না, এমনকি যে দুটো পোশাক পরবো সেই দুটো পোশাক সেগুলো দেখাচ্ছ, সেগুলো নিয়ে আলোচনা করছো, সেগুলো নিয়ে বলছো যে আমাদের মধ্যে এই নিয়ম আছে, তুষের আগুন জ্বালতে হয়, তুষের আগুনটা জ্বালো দেখাও, আমরা ধুনো দিচ্ছি তুষের আগুন এরকম করতে হয়, ঠাকমা এখানে মারা গেছে, এখানটা আমরা কাটি পুতবো, এখানে প্রতিদিন প্রদীপ জ্বালাবো, এখানটা হব্বিসি করে আমরা খেতে দেবো, সেগুলো দেখাচ্ছ, নকশাবাজি মেরে কানতে বসেছ না, থাবড়ে লাল করে দেবো বলে দিলাম, এমন একটা কানপাট্টায় মারবো না তোমার, এই কান্দে মারবো আর এই কান্দে তোমার হাওয়া বেরিয়ে যাবে, ভদ্রতা দেখেছ, তাই বেশি বাড়াবাড়িটা কম করো, ইউটিউবের লোকগুলোকে তোমরা পাগল বানাতে এসেছো, নকশাবাজি না, ঠাকু মারা গেছে, ঠাকুকে নিয়ে কন্টেন্ট বানিয়ে খাওয়া, যদি এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানটায় ততটাই সব মানে নিজেকে চালাকির সাথে চলতে হবে অবশ্যই।
আমি বলবই, মৌ যেটা করেছে, মৌ যেটা পারবে না, করবে না, দেখাবে না, ঝামেলা মিটে যাবে। ওকে যে কন্টেন্ট করে, সে কন্টেন্টে তার যেটা মতামত সে বলবে। এবার হয় মৌ কাজ করে দেখাক, যে কন্টেন্ট যে করছে সে মিথ্যা কথা বলছে, করে দেখালে ঝামেলা শেষ। আর যদি না ও কন্টেন্ট করছে, মৌ কোনো রকমের যায় আসে না বলে ছেড়ে দিতে হবে। তেমনি রুমকিরও বলছি, যখন কন্টেন্ট করতে এসেছো, যখন ক্যামেরা খুলে দেখাতে এসেছো, পপ আর্ট দেখাও, নকশাবাজি মেরেছো, যখন ঠক করে দেবো একবারে, বুঝতে পারবে তোমার ঠাকুরকে নিয়ে খেলাগিরি বের করে দেবো। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ও আমার শত্রু না, কিন্তু জানো তো বাচ্চা দুষ্ট হলে কান মূলে তাকে বুঝিয়ে দিতে হয় এটা ভুল। আজকে ওর জন্যে অনেক জায়গায় নিজেকে ছোট হয়ে যেতে হয়, অনেক জায়গায়। চেষ্টা করি ওকে একটু ভালো পথ দেখানো, বা চেষ্টা করি ও যাতে ভিডিওটা ঠিক করে অন্তপক্ষে একটু ওর হয়ে ভালো কিছু বলবো। কালকের কান্নাটা পুরো নকশাবাজি কান্না ছিল। আমি এডিট করতে গিয়ে দেখলাম কিছু নিয়মকানুন যেটা বাঙালদের মধ্যে আছে, আমি বাংলাদেশি বলেছি মানে রাগ করো না ভিউয়ার্স, বাংলাদেশি মানে বাঙাল, আমার শ্বশুরবাড়ির লোকরা তো বাঙাল, তা সেইখানে আমি যা নিয়ম আমার শ্বশুরবাড়িতে করেছি, আমার শ্বশুর মারা যাওয়াতে আমরা আছি হয়েছি, কিন্তু আমরা খাবো বাচ্চা কাচ্চাদের নিয়ে আলাদা সেদ্ধ ভাত। একটা আমরাও সেদ্ধ ভাত খেয়েছি, যেটা হব্বিসি, যেটাকে বলে একদম মানে মাটির হাঁড়িতে রেঁধে যেভাবে হব্বিসি করে, সেটা কিন্তু আমার বর, আমার শাশুড়ি বা ওই চার ভাই মিলে করেছে। এইটা হচ্ছে বাঙালদের মধ্যে। এবার আমি জানি না সব বাঙালের নিয়ম আবার এক নাও হতে পারে, তাই আমার মনে হলো এটা লাস্টে ক্লিয়ারই করে দেওয়া উচিত, কারণ ওরা দেখেছিল কাল সেদিনকে থালায় ভাত খাচ্ছিল না, সেদ্ধ ভাতটা থালায় ছিল না, কলা পাতায় ছিল। যাই হোক, আমাদের মধ্যেও যে দুটো বাসন খাবো বা কলা পাতায় বা যেটাই খাবো, সেটা ওই দুটো একদম আলাদা থাকবে। পরে যখন, যেহেতু অনেক বড় সংসার থাকে, আগেকার সময় মা অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার ছিল বলে সবসময় শাশুড়ি ওই বাচ্চাদের নিয়ে আলাদা খাবে, ঠিক সেই নিয়মটা আমাদের মধ্যেও রয়ে গেছে। আমরা বাড়ির সব বাচ্চা কাচ্চা নিয়ে বউরা আলাদা খাবো, আর ছেলে, চার ছেলে আর শাশুড়ি সেদ্ধ পক্ষ আলাদা খাবে। এবার ধরো শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে, সেক্ষেত্রে হয় বউ সব গুছিয়ে টুচিয়ে দিয়ে আসবে, ছেলে নিজের মতো করে হব্বিসিটা করে খেয়ে নেবে, আর হচ্ছে আমরা যেমন বাচ্চাদের নিয়ে খাই তেমন। আর ছাপা শাড়ি বা যে কোনো পোশাক আমরা যেটা বাতিল মনে করবো, সেরকম একটা পোশাক পরে নেবো, যেটা আমরা এই 15 দিনে কাজ হলে 15 দিন পরার পর ওটা ফেলে দেবো, হয় নাপিতকে দিয়ে দেবো, নয় স্নান করতে গিয়ে যেখানে নখ কুটাবো সেখানেই ফেলে দিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাদের এইটা নিয়ম। আর বাচ্চা কাচ্চাদের অবশ্যই আঁচি, মানে সবাই আঁচি, নখ কুটে টুটে ওরা ফ্রেশ হয়। ওদের ক্ষেত্রে সেইভাবে জামা প্যান্ট আমার মনে হয় না ইয়ে হয়, কিন্তু বউদের বা নাতি নাতনিদের এগুলো কিছুটা আছে, কিন্তু ছোটো বাচ্চা যারা স্কুলে যাবে যারা, তারা তো নিশ্চয়ই পোশাকটা খুলে সেগুলো ফেলে দেবে না। এখন নিয়মকানুন অনেক চেঞ্জ হয়েছে, অনেকটা পাল্টেছে, অনেকটা মানুষের মতো সুবিধা করে নিয়েছে, আগের নিয়ম কিন্তু অনেক কঠিন ছিল। তা আমরা কারোর নিয়মেই কোনো খুদ বের করা না, রুমকি যখন নিয়ম দেখাতে এসেছে তাহলে আমি চাই নিয়মগুলো দেখাক, ওদের কী নিয়ম আছে, কী করে ঠাকুমাকে, এখন কথা হবে শুধু ঠাকুকে নিয়ে, আনন্দের মুহূর্ত হলে আনন্দ। ও কি মানুষ না, ও কি হাসবে না, ও কি মানুষ না, ও কি, ওর কি অনুভব নেই, ও কি কাঁদবে না, ও হাসবে, ও কাঁদবে, ও সব কিছু করবে। কিন্তু কিছু জিনিস আছে বন্ধু, রাগ করো না, ক্যামেরা ওপেন করে নয়, অনেক ব্যাপার আছে। আমার মেয়ে কি শর্ট পোশাক পরে না, আমার মেয়ে কি হাফ প্যান্ট পরে না, বা আমার মেয়ে কি কাটা ড্রেস পরে না, অনেক কিছু আছে ক্যামেরা অনেক। যেহেতু ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, যেহেতু ওকে নিয়ে সবাই সমালোচনা করছে, তাহলে সেই জায়গাটা ওকে সাবধান থাকা উচিত। আর আজকে দেখো সমালোচনা যে মনে করবে যে না আমি সত্যিই পারবো না নিয়ম, কারণ সে তার ক্যামেরাটা পুরো বন্ধ রাখবে। এখানটাই আমি বলতে চাইলাম যে মৌয়ের বুদ্ধি রুমকির থেকে অনেক ওপরে। আর একটা কথা, মৌ যাই হোক বুদ্ধি দিয়ে, আর আমরা কিসের বিচার করি, বুদ্ধির বিচার করি, যে কার বুদ্ধি কত ভালো। আমরা বাড়িতে বলি না, না ওর তো বুদ্ধি আছে, দেখেছো মাম্পিটা হ্যাদা মার্কা, এরকমই ঠিক আমরা এক্সপ্রেশনও দিই, ওর কিন্তু বুদ্ধি আছে, মাম্পি হ্যাদা মার্কা, এরকম। এই চুমকি হচ্ছে হ্যাদা নয়, চুমকি হচ্ছে নিজেকে চালাক প্রতিষ্ঠিত করতে চায়, নিজেকে বুদ্ধিমান, চালাক এবং শহরে গেছে, আরও একটু বেশি নিজেকে এক্সপার্ট মনে করতে চায়। কিন্তু ও থেকেও যে বড় বড় এক্সপার্টরা ইউটিউবে বসে আছে, ও ভুলে যায় বেয়াদব বেয়াক্কেলে। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। এবার আমি কেন বললাম, ওরা ওর ঠাকু মারা যাওয়াতে ও যদি মনিটাইজেশন অন করতে পারে, ভিডিও করতে পারে, আমরা তো শ্রদ্ধা অন্তরে জানাবো, ভেতর থেকে জানাবো, কিন্তু ওপরে আমরাও ইনকাম কিন্তু করে নেব। কেন বলো তো, এতটা পরিশ্রম করলাম, ওকে নিয়ে এতগুলো বিশ্লেষণ করলাম, মনিটাইজেশন অন না করে করবো নাকি, নখ ফটিয়ে দেবো এরপর রুমকে, যত তাড়াতাড়ি সুধরে যাও।